বসন্তকাল চলে এসেছে, চারিদিকে তাই এত ফুলের সমারোহ। ফুল সত্যি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। ফুলের সৌন্দর্যে মোহিত হয় না এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। ফুল একটি প্রশান্তিদায়ক এক প্রকৃতির নিয়ামত। অসংখ্য ফুলের সমারোহ দেখা যাচ্ছে এখন, কারণ বসন্তকাল চলে আসছে আর শীত অনেকটা বিদায়ের পথে। তো এই সময়টাই এই নানা ধরনের ফুল দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রমুখী ফুল, এই চন্দ্রমুখী ফুলের অনেক ধরনের জাত রয়েছে, অনিন্দ্য সুন্দর এই চন্দ্রমুখী ফুল দেখা যায় নানান জাতের ও নানান রঙের। এবং এই চন্দ্রমুখী ফুল রয়েছে গাঢ় লাল রঙের, হলুদ, সাদা, অনেক কালারের ফুল রয়েছে। আবার গাঁদা ফুল শীতকাল এবং বসন্তকালে একটি সবচেয়ে কমন একটি ফুল। এই গাঁদা ফুলের সৌন্দর্যে বিমোহিত হয় সকলেই, আর খুব সহজেই এই ফুলটা পাওয়া যায় বা এর খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে রক্ত জবা, সরি রক্ত গাঁদা। রক্তগাঁদা ফুলটি খুবই আনকমন, আর এটা হচ্ছে কমলা রঙের গাঁদা, কমলা রঙের গাঁদা ফুল। এরকম আরও অনেক জাতের ফুল রয়েছে যেগুলো সত্যি অসাধারণ, তবে গাঁদা ফুল সবচেয়ে বেশি দেখা যায় শীতকালে এবং বসন্তকালে। তবে এখন আস্তে আস্তে এই গাঁদা ফুলটার সময় বলা যায় শেষ দিকে চলে আসছে, হয়তো বা এই ফেব্রুয়ারি মাসের পরে গাঁদা ফুল আর তেমন দেখা যাবে না। গাঁদা ফুল অনেক জাতের ও রঙের রয়েছে, তার মধ্যে হলুদ রঙটা সত্যি অসাধারণ এবং কমলা, কিছু লাল রঙের রয়েছে। পাশাপাশি কৃত্রিম বা আর্টিফিশিয়াল ফুলেরও ছড়াছড়ি দেখা যায়, এবং এই ধরনের আর্টিফিশিয়াল কৃত্রিম ফুল দেখা যায় বিভিন্ন পার্ক বা বিনোদন কেন্দ্রে, রাস্তার পাশে, ফুটপাতে, শপিং মলে, বিভিন্ন স্থানে এই ধরনের ফুল বিক্রি হতে দেখা যায়। কারণ এই ফুলগুলো খুবই কালারফুল হয় এবং সহজে নষ্ট হয় না, মলিন হয় না বা শুকিয়ে যায় না, তাই এই ধরনের ফুলের কিন্তু বেশ চাহিদা রয়েছে। পাশাপাশি প্রাকৃতিক ফুল তো রয়েছেই, তবে এই ধরনের কৃত্রিম ফুলগুলা বিভিন্ন পার্ক, স্মৃতিসৌধ বা বিনোদন কেন্দ্রে এই ধরনের কৃত্রিম ফুলগুলো দেখা যায়, এবং এগুলো ঘরে অনেক দিন ধরে সাজিয়ে রাখা যায়, সহজে নষ্ট হয় না, বিধায় এই ধরনের ফুলের গ্রহণযোগ্যতা অনেক। আর পাশাপাশি তবে এই ন্যাচারাল যে প্রাকৃতিক যে ফুল, এটার চাহিদা সাথে অবশ্যই কৃত্রিম ফুলের কোনো তুলনা হয় না, কারণ এই সরাসরি প্রাকৃতিক যে ন্যাচারাল ফুল, এটার মর্যাদা, গুরুত্ব, সৌন্দর্য, শোভা অনেক বেশি বেশি। তবে এই ফুলগুলো অবশ্য খুব দ্রুতই নষ্ট হয়ে যায়, কারণ এই ফুলগুলো একটু যত্ন সমস্ত ছিঁড়ে ফেলার পরে এই ফুলগুলো সাধারণত কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তবে কেউ কেউ বোতলে করে এই ধরনের ফুলগুলো পানিতে যে ডাটি সহ যদি রাখে, তাহলে হয়তো বা আরও একটু বেশি থাকে, বা ছায়া জায়গায় যদি রাখা যায় যেখানে রোদ না থাকে। তো এ ধরনের ফুলের সমারোহ আসলে এই শীতকাল এবং বসন্তকালে দেখা যায়। শীতের জন্য আসলে ঋতুরাজ বসন্তকাল সবচেয়ে উপযোগী আর শীতকাল, কারণ এই শীতকালে অনেক ধরনের ফুল দেখা যায়। তবে বাংলাদেশে যে ফুলগুলো দেখা যায় তার অধিকাংশই বাংলাদেশের প্রচলিত গতানুগতিক দেশীয় ফুলের জাত, তবে গত কয়েক দশকে বাংলাদেশে অনেক বিদেশি জাতের ফুল দেখা যাচ্ছে, যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে এর বীজ ও চারা, যা ওই পরিচর্যা করে যত্ন নিয়ে লাগানো হয়। তবে কিছু বিদেশি জাতের ফুল বাংলাদেশে এখনও সেভাবে করা যাচ্ছে না, যেমন টিউলিপ, কারণ এই টিউলিপ হচ্ছে শীতকালীন শীত প্রধান দেশের ফুল, তাই বাংলাদেশে এখনও এই টিউলিপ ফুলটা সেভাবে চাষ করা যায়নি। তবে সীমিতভাবে কৃষি সম্প্রসারণ বিভাগ বা সরকারি উদ্যোগে এবং কিছু ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ফুলের বাগান বা খামারে এই ধরনের ফুলের গবেষণা বা চাষ লক্ষ্য করা যাচ্ছে। হয়তো বা আগামীতে বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর উপযোগী টিউলিপ ফুলের নতুন জাত উদ্ভাবন করবে এবং তা
তৃণমূল পর্যায়ে সরিয়ে দেওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে। আর এই গাঁদা ফুল এই যে সাদা এবং হলুদের মাঝামাঝি এর মিক্সড কালারের যে গাঁদা ফুল, এগুলো আসলে বায়োটেকনোলজির মাধ্যমে এই ফুলগুলোর নতুন নতুন জাত তৈরি করা হয়েছে। এগুলো সত্যি অসাধারণ, তাই দেখা যায় যে বিভিন্ন মাঠ প্রাঙ্গণ বা বিভিন্ন সৌধের আশপাশে আলাদা আলাদা প্লটে ভিন্ন ভিন্ন কালারের ফুলের বাগান দেখা যায় এই আর কি। আর কৃত্রিম ফুলগুলো এটা শুধুই বিক্রির উদ্দেশ্যে বা শোভা বর্ধনকারী ফুল, যা বাসায় বাড়িতে সাজিয়ে রাখা যায়, আবার কেউ মাথায় এর ব্যান্ডের মতো করে এই ধরনের ফুলের ব্যান্ড মাথায় পরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। তো ফুলের ফুলকে ভালোবাসে না এই ধরনের কেউই নেই, ফুলের সাথে আসলে কারো শত্রুতা নেই। তো সকলেরই উচিত তাদের বাড়ির বা আশেপাশে ফুল লাগানো এবং তার যত্ন করা। তো এই ধরনের অনেক নতুন নতুন জাতের ফুল দেখা যাচ্ছে ইদানিং, অনেক বিদেশি জাতের ফুলও বাংলাদেশে বিভিন্ন নার্সারিতে দেখা যাচ্ছে। তারা এই ধরনের চারা বিদেশ থেকে নিয়ে এসেছে, এমনকি ভারতের অনেক নার্সারির সাথে যোগাযোগ করেও বাংলাদেশের স্থানীয় অনেক নার্সারির মালিকরা ভারত থেকেও বিভিন্ন ধরনের ফুলের চারা নিয়ে এসেছে। বাংলাদেশে এক সময় এই ফুলের যে চাহিদা তার মানে কি প্রাকৃতিক ফুলের যে চাহিদা তার অধিকাংশই মূলত ভারত, থাইল্যান্ড এবং মিয়ানমার থেকেই আসতো, মেনলি ভারত থেকে, কারণ বাংলাদেশে তখন ফুলের চাষ তেমন ছিল না বললেই চলে। যা ছিল বাসা বাড়িতে বা গৃহস্থ বাড়ির আশপাশে আঙ্গিনা এরকম। কিন্তু গত কয়েক দশকে বাংলাদেশের যশোরে ব্যাপক পরিমাণে ফুলের চাষ হচ্ছে, সেখানে গোলাপ, জাবেরা, রজনীগন্ধা সহ নানা জাতের ফুল বাংলাদেশের যশোরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হচ্ছে। পাশাপাশি ঢাকা শহরের আশপাশের জেলাগুলোতেও এ ধরনের ফুলের চাষ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেমন মানিকগঞ্জ এবং গাজীপুর, নরসিংদী এবং সাভারের কিছু এলাকায় এই ধরনের ফুলের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ রাজধানী ঢাকায় ফুলের ব্যাপক চাহিদা থাকায় কাছাকাছি এলাকায় ফুলের চাষ করলে পরিবহন খরচ কমে যায় এবং সহজে ফুল দ্রুত বাজারে পৌঁছানো যায়, তাই এ ধরনের ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।